গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখেছিলাম কিভাবে ইউজারের কাছ থেকে আসকি ভ্যালু ইনপুট হিসেবে নিতে হয় এবং তার সমতুল্য আসকি ক্যারেক্টার আউটপুট হিসেবে দেখাতে হয়। এই ভিডিও টিউটোরিয়ালে আমি ঠিক উল্টোটা দেখাবো, অর্থাৎ আসকি ক্যারেক্টার আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব এবং তার সমতুল্য আসকি ভ্যালু আউটপুট হিসেবে দেখাবো। সেই জন্য নতুন একটা ফাইল তৈরি করে নেব, নিউ এম্পটি ফাইল, সেভ করে নিচ্ছি। ফাইল, সেভ ফাইল, যে কোনো নাম এখানে আপনারা দিতে পারেন। আমি দিচ্ছি আসকি ডেমো টু। ওকে, সেভ করে নিলাম। তারপর বেসিক স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি, হ্যাশ ইনক্লুড এসটিডিও ডট এইচ, এসটিডিও ডট এইচ, ইন্ট মেইন, ফাইন। তাহলে আমরা কি করব, ইউজারের কাছ থেকে একটা আসকি ক্যারেক্টার নেব এবং তার সমতুল্য কি প্রিন্ট করব, আমরা আসকি ভ্যালু প্রিন্ট করব। যেহেতু ইউজারের কাছ থেকে আসকি ক্যারেক্টার নেব, সো ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। ইউজারকে বলে দেব যে এন্টার এনি ক্যারেক্টার, এন্টার এনি ক্যারেক্টার, যে কোনো একটা ক্যারেক্টার দেওয়ার জন্য। তাহলে ইউজার ডেফিনেটলি আমাদের একটা ক্যারেক্টার দেবে, এবার সেই ক্যারেক্টারটা আমরা ইউজার কাছ থেকে নেব। নেওয়ার জন্য অবশ্যই ইউজ করতে হবে স্ক্যান অ্যাপ, এবং যেহেতু ক্যারেক্টার নেব সেহেতু এখানে পার্সেন্ট সি ইউজ করব এবং ক্যারেক্টারটা আমরা স্টোর করব কার মধ্যে, সিএইচ নামক ভেরিয়েবলের মধ্যে। ওকে, তাহলে ইউজার একটা ক্যারেক্টার দেবে, সেটা আমরা নেব, নিয়ে কার মধ্যে স্টোর করব, সিএইচ এর মধ্যে। এবার আমার কাজ হচ্ছে সিএইচটাকে কনভার্ট করা ডেসিমেলে। ওকে, কারণ আমরা চাচ্ছি একটা আসকি ভ্যালুতে রূপান্তরিত করতে। ওকে, সো ডেসিমেলে রূপান্তরিত করার জন্য আমার যেটা করতে হবে, প্রিন্টএফ দি আসকি ভ্যালু, একটা মেসেজ দিয়ে দিচ্ছি জাস্ট দেখার সুবিধার জন্য, আর কিছু না। দি আসকি ভ্যালু ইকুয়াল পার্সেন্ট ডি, যেহেতু ইন্টিজারে আমরা কনভার্ট করবো, সেইখানে পার্সেন্ট ডি নিউ লাইন দিয়ে দিচ্ছি। এবং আমরা কাকে রূপান্তরিত করব, আমরা যে ক্যারেক্টারটা নিয়েছিলাম তাকে আমরা কি করব, এবার ডেসিমেলে রূপান্তরিত করব। সো এই জন্য আমরা এখানে দিয়েছি সিএইচ। ওকে, তাহলে কি হচ্ছে এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, আমরা ইউজার কাছ থেকে একটা ক্যারেক্টার নেব, যে কোনো একটা ক্যারেক্টার। ইউজার ক্যাপিটালে দিতে পারে, স্মলে দিতে পারে, যে কোনো একটা ক্যারেক্টার দিতে পারে, 1, 2, 3। তো যে ক্যারেক্টারটা দেবে তার সমতুল্য কী করবো, আমরা আসকি ভ্যালু রূপান্তরিত করব, সমতুল্য আসকি ভ্যালু পাওয়ার চেষ্টা করব। সেই জন্য যেটা করতে হবে, সেই ক্যারেক্টারটাকে ইউজার যেটা দেবে সেটাকে কি করতে হবে, পার্সেন্ট ডিতে অর্থাৎ ইন্টিজারে রূপান্তরিত করে দিতে হবে। আপনাদের নিশ্চয়ই এই টেবিলটার কথা মনে আছে যে প্রতিটা ক্যারেক্টারের জন্য একটা কী আছে, একটা ডেসিমেল ভ্যালু আছে, কিন্তু লক্ষ্য রাখবেন। ওকে, সো এবার আমরা যদি এই কোডটা রান করি, লক্ষ্য রাখবেন, আমি এটা মুছে দিলাম। ওকে, ফাইন, রাইট, এন্টার এনি ক্যারেক্টার, যে কোনো একটা ক্যারেক্টার দেওয়ার কথা বলতেছি আপনাকে। সে ফর এক্সাম্পল আমি ক্যাপিটালে দিলাম এবং তার জন্য সমতুল্য ভ্যালু কত দেখাচ্ছে, 65। আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এইখানে এবার আপনার ইচ্ছা মতো এটা রান করে দেখুন, আউটপুট যতবার ইচ্ছা চেক করার চেষ্টা করুন, সমস্যা নাই। এইখানে যে কোনো একটা ক্যারেক্টার ক্যাপিটাল টি দিয়ে দেখতে পারেন যে 84 দেখাচ্ছে কিনা না, স্মল ডি দিয়ে দেখতে পারেন যেটা 100 দেখাচ্ছে কিনা না, আপনাদের ইচ্ছা মতো এবার চেক করে নিন। ওকে, তাহলে এই দুইটা জিনিস খুব ভালোভাবে আশা করি আপনারা শিখে নিয়েছেন, কীভাবে আসকি ভ্যালু থেকে ক্যারেক্টার নিতে হয় এবং ক্যারেক্টার থেকে আসকি ভ্যালুতে কনভার্ট করতে হয়। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কীভাবে আপার কেস থেকে লোয়ার কেস কিংবা লোয়ার কেস থেকে আপার কেসে কনভার্ট করতে হয়, সে সম্পর্কিত কয়েকটি ভিডিও থাকবে, পরবর্তী কয়েকটি ভিডিও। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ।